বস্ত্র ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের জাদুকর তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান তিনি শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় গাজীনগর পবনকুল সড়ক ভায়া খিদিরপুর সড়কের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহীন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আমজাদ হোসেন হাবিবুর রহমান হাবিব ফিরোজ ভুইয়া তারাবো পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হামিদুল্লাহ ও মাহফুজা আক্তার সহ অনেকে পরে রূপগঞ্জের মৈকুলি বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী